নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যেক মায়ের অনুষ্ঠান দেখে তাদের সকলকে মায়ের আজকে এই অনুষ্ঠানে স্বাগত। মা কথা দিয়েছিলেন লাইফ ম্যানেজমেন্ট কোর্সে উনি আসবেন এবং মানুষকে কীভাবে জীবনশৈলীতে পরিবর্তন আনতে হয়, কীভাবে জীবনশৈলী উন্নত করা যায় সেটা নিয়ে কথা বলবেন। আজকে থেকে আমাদের এই নতুন প্রকল্প লাইফ ম্যানেজমেন্ট কোর্স শুরু হয়ে গেল। চলে এসছেন মা আজকে আপনাদের মাঝে লাইফ ম্যানেজমেন্ট কোর্স নিয়ে। চলে যাব মায়ের কাছে, আমার কথা না বাড়িয়ে। আমার অগণিত প্রাণী প্রিয় ভক্তমণ্ডলী, সারা পৃথিবী জুড়ে মানুষ আজ যন্ত্রণায় দগ্ধ হচ্ছে। সারা পৃথিবী জুড়ে মানুষের মধ্যে শুধু হাহাকার। মানুষ এতটুকু শান্তির জন্য অন্বেষণ করছে হেথা হোথা। মানুষ একটু শান্তির জন্য এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, কিন্তু মানুষ শান্তি পাচ্ছে না। অনেক কবচ, অনেক তাবিজ, অনেক রত্ন শুধু ধারণ করলেই যে ভাগ্য বদলে যাবে এ কথা আমি বলি না। আমি বারবার বলি যে প্রত্যেকটা মানুষের জীবনশৈলীকে পরিবর্তন করা প্রয়োজন। প্রত্যেকটা মানুষকে আর্ট অফ হ্যাপি লিভিং এ লাইফ ম্যানেজমেন্ট কোর্সে প্রত্যেককে যুক্ত হতে হবে, প্রত্যেককে দলে দলে সামিল হতে হবে জীবনে যদি শান্তি পেতে চাও। কারণ শুধু কবচ পরে, শুধু রত্ন পরে, শুধু অনেক টাকার হোমযোগ হয়ে যে জীবনে শান্তি আনতে পারে না। সেগুলোর প্রয়োজন আছে, আমি অস্বীকার করছি না। আমি নিজে তন্ত্র সাধনা করি, আমি নিজে জ্যোতিষ গণনা করি, আমি বারবার বলছি। তার সাথে আমাদের জীবনের যে পরিবর্তন, আমাদের কথার যে পরিবর্তন, আমাদের চলার যে পরিবর্তন, আমাদের জীবনের লাইফস্টাইলের যে পরিবর্তন, সেটা হলো 70%। তাই প্রত্যেকটা মানুষকে, আমার সন্তানদেরকে জয়তু রূপময় মা বলছি, যারা যারা গুরুমা অন্ত প্রাণ, যারা গুরুমা ছাড়া কিছু জানে না, তাদের জন্যই তো আমি আছি। তাদের জন্যই আমি শেখাবো কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে। কারণ আমরা যখন শ্রীমৎ ভগবদ গীতার দিকে তাকাই, সেখানে আমরা দুজনকে পাই, ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন। এই দুজনকে যদি আমরা এই ভাগে ভাগ করে নিই যে ভগবান স্বয়ং পরমাত্মা আর জীবাত্মা অর্থাৎ সমস্ত মানুষের হয়ে প্রতিনিধিত্ব করছে অর্জুন, তখন আমরা বুঝতে পারব যে জীবাত্মা পরমাত্মার কাছে যেতে গেলে, পরমাত্মার সঙ্গে সামিল হতে গেলে সেই উপদেশগুলো কিন্তু আমরা শ্রীমৎ ভগবদ গীতায় পাই। আমরা এই লাইফ ম্যানেজমেন্ট থেকে কি কি শিখব, আমরা আর্ট অফ হ্যাপি লিভিং থেকে কি কি জানব, আমাদের জীবনে খিলখিল করে হাসার রহস্য, আমাদের জীবনে সমস্ত ত্রুটি বিচ্ছুতি কি করে দূর করা যায়, আমাদের জীবনে সাকসেস কি কোথায় আছে। আমি কি বলি জানো, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে তোমার দেহ ভাণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে তা সত্যি সত্যি আছে তোমার দেহ ভাণ্ডে। আমরা একের পর এক শিখব। আজকে যে লেসন আমরা নেব সেই লেসন হলো সংকল্প থেকে সিদ্ধি। এই সংকল্প থেকে সিদ্ধি আজকে সাতটা ধাপ আমরা শিখব। কোন সাতটা ধাপ সংকল্প আমাদের আর্ট অফ হ্যাপি লিভিং এর প্রথম পাঠ্যক্রম, প্রথম পাঠ্যসূচির মধ্যে পড়ে। একের পর এক আমরা আর্ট অফ হ্যাপি লিভিং এ জানবো কিভাবে আমরা কথা বলবো, কেন
আমরা কি কেউ কথা বলতে জানি না? না, শাস্ত্র কি বলছে? একটা বাচ্চা জন্মে থেকে কথা বলতে সময় নেয় 1.5 থেকে 2 বছর, কিন্তু একটা মানুষ 80 বছরে গিয়েও বুঝতে পারে না কোথায় কি বলতে হবে, কখন কি বলতে হবে, কিভাবে কি বলতে হবে। এটা শেখার জন্য সময় লাগে, এটার জন্য আমরা জানব আমরা কিভাবে কথা বলবো, কিভাবে কথা বলবো তার মধ্যে আমাদের লুকিয়ে আছে সমৃদ্ধি, প্রসপারিটি। আমরা পোকরাজ পড়ে আছি, আমরা ধনদা কবচ পড়ে আছি, কিন্তু আমরা জীবনশৈলীর পরিবর্তন করিনি, আমরা হার্ট অফ হ্যাপি লিভিং শিখিনি, আমরা লাইফ ম্যানেজমেন্ট করতে জানি না। আমাদের জীবনে কোনোই পরিপূর্ণতা আমাদেরকে স্পর্শ করবে না। আমরা পরিপূর্ণতা চাই, আমরা সুখ চাই, আমরা শান্তি চাই, আমাদের সমস্যা একটা গোড়ায়, আমরা শর্টকাট চাই, আমরা শর্টকাট চাই। আজকে গাছ পুঁতলে কালকে কি তাতে আম ধরে গো? প্রশ্ন নিজেকেই করো। বাড়িতে হেঁসেরে চাল আছে, ডাল আছে, নিজে নিজে কি ভাত রান্না হয়ে যায়? না, প্রত্যেকটা জিনিসই কিন্তু করতে হয়, কর্মের উপর জোর দিতে হয়। আর যদি সঠিক কর্ম না করা যায়, জীবন শৈলী যদি পরিবর্তন না করা যায়, তাহলে ঈশ্বর তোমাকে ধরা দেন না। গুরুমা অনেক ঠাকুরকে ডাকছি, অনেক ঈশ্বরকে ডাকছি, আমাদের ভাগ্য তো ঘুরছে না। গুরুমা আমরা চাইছি, আমরা অনেক ধূপ দিই, অনেক ধনু দিই, অনেক ঈশ্বরকে ডাকি, কিন্তু ঈশ্বর তো আমাদের কথা শুনে না। আমরা প্রত্যেকটা উপোস করি, প্রত্যেকটা বার করি, প্রত্যেকটা ব্রত করি, কিন্তু আমাদের ভাগ্য তো ঘোরে না। কেন ঘোরে না? মহাভারত তার সাক্ষী, মহাভারত দিচ্ছে তার সাক্ষী। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, এমতো অবস্থায় দ্রৌপদী কাতর ভাবে ঈশ্বরের শরণ নিয়েছে, ভগবানকে মন প্রাণ ধরে ডাকছে, কিন্তু ভগবান তখনও অবিচল। এমতো অবস্থায় নারদ তার কাছে এসছেন, নারদ ভগবানকে এসে বলছেন, ভগবান দ্রৌপদী তোমার ভক্ত, তাকে তুমি রক্ষা করো, সে যে তোমার শরণ নিচ্ছে। ভগবান বলছেন, নারদ তুমি সবার আগে দেখো তো যে দ্রৌপদী কোন পুণ্যের ভান্ডার আছে কিনা, সৎ কর্ম আছে কিনা, প্রত্যেকটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে শাস্ত্র যে আগে কর্ম তারপর সবকিছু। যদি কর্মের ভান্ডার ভালো না থাকে, তাহলে ঈশ্বরকে ডেকে ফল পাওয়া যাবে না, এটা শত সিদ্ধ, সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে না। কর্ম কি? নারদ তাড়াতাড়ি করে কৃষককে তার ভক্তির কথা নিবেদন করে নারদ খুঁজতে রাখলেন দ্রৌপদীর পুণ্য কর্ম। নারদ খুঁজতে খুঁজতে দেখলেন ভগবানের একবার হাত কেটে গিয়েছিল যখন, তখন দ্রৌপদী বস্ত্র দিয়েছিল। মতান্তরে আরেকটি কাহিনী আছে, একবার এক সাধু তার বস্ত্র রেখে স্নান করছিলেন, এমতো অবস্থায় হাওয়ায় তার বস্ত্র উড়ে যায়, দ্রৌপদী নিজের বস্ত্র ছিঁড়ে তাকে তার লজ্জা রক্ষা করেছিল। অর্থাৎ এর থেকে আমরা শতসিদ্ধ, এ থেকে এই সিদ্ধান্তেই আসতে পারি, দ্রৌপদী কতটা পূজো করেছিল সেটা দেখে কেশব যায়নি তাকে বস্ত্র দিতে। কেশব গেল দ্রৌপদী কতটা মানুষের জন্য ভেবেছিল সেটা দেখে, কতটা পর দুঃখে দুঃখী ছিল সেটা দেখে, দুঃখিনী ছিল। আমরা শুধু মহাভারত দেখব, আমরা শুধু রামায়ণ দেখব, শুধু যুদ্ধ আর অ্যানিমেশনই শুধু দেখব না, আমরা তার থেকে মেসেজ গুলো নেব।
কারণ ভগবান ওখানে শিখিয়ে দিলেন যে পুণ্য কর্মের ফল পেতে হয়। ভগবান নিজেও কর্মের ফল পেয়েছেন, ভগবান নিজেও কর্মের ফল পেয়েছেন, ভগবান নিজেও এর থেকে বাইরে নয়। ভগবান যখন নরলীলা করে এসেছেন পৃথিবীর বুকে, আমরা দেখেছি তার মর্মান্তিক শেষ পরিণতি। জরা ব্যাধের হাতে তীর বিদ্ধ হয়ে তার প্রাণ গেছে। ছোট ঐশের চেয়ে যিনি ভগবান, সরৈশ্বর্যের মালিক, 14 কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার এহেন পরিণতি কেন হল? জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এটাই বললেন, ভগবান এটা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ভগবান বললেন, কাঁদালে কাঁদিতে হবে, তুমি কাঁদাও তোমায় কাঁদতে হবে। তুমি যত পুজো করো, যত জপ করো, যত তপ করো, যা খুশি করো, কিন্তু তোমার কর্মের ফল তোমায় পেতেই হবে, তাই কাঁদালে কাঁদিতে হবে। পূর্বজন্মে সুগ্রীবকে যেভাবে বালিপুত্র বালিকে যেভাবে হত্যা করা হয়েছিল ভগবান, বালিপুত্র অঙ্গদ পরবর্তী জীবনে জরা ব্যাধ হয়ে জন্মেছিল, তাই কর্মের ফল এ জন্মে হোক পরজন্মে হোক আমাদের পেতে হবে। আজকে ধনী, আজকে দরিদ্র, আজ কেউ হাসছে কেউ বা কাঁদছে, প্রত্যেকটি তার কর্মের ফল। আমরা কবচ পড়তে পারি, আমরা স্টোন পড়তে পারি, আমরা হোমযজ্ঞ করতে পারি, কিন্তু আমরা কর্মে পরিবর্তন করতে চাই না। আমরা কর্মে পরিবর্তন করতে চাই না। যদি কর্মে পরিবর্তন না করতে চাই, আমি বলছি ফললাভ সম্ভব নয়। আমাদের শাস্ত্র বলছে আমরা নেচারকে যেটা দেব আমরা সেটাই পাব, যতটা দেব মাল্টিপ্লাই হয়ে আসবে। এই কথাই মহাভারত দেখালো। দ্রৌপদী এতটুকু বস্ত্র দিয়েছিল, আর যখন দ্রৌপদীর প্রয়োজন হয়েছিল ভগবান তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছে। অর্থাৎ আমরা নেচার কি জাতি, নেচার আমাদের সেটাই কিন্তু রিটার্ন দেয়। আমরা প্রকৃতিকে মা বলি, আমরা প্রকৃতির উপর যা যা করি, প্রকৃতিতে এসে যা যা করি, প্রকৃতি কিন্তু আমাদের সেটাকেই ফিরিয়ে দেয় দ্বিগুণ, চারগুণ, ছগুণ করে। আমি ভালো করব তবে আমি ভালো পাবার আশা করব, আমি খারাপ করব আমায় খারাপ পেতেই হবে। অনেকের মধ্যে একটা প্রশ্ন আসে যে গুরুমা, আমি তো জীবদ্দশায় কারোর খারাপ করিনি, আসে না, আমার সাথেই কেন খারাপ হচ্ছে? গুরুমা, আমি তো জীবনে কাউকে কষ্ট দিইনি, আমার সন্তানের সাথেই কেন এমন ঘটলো? গুরুমা, আমি অনেক লোককে করেছি, কিন্তু আমার রিটার্ন কেন এত খারাপ? গীতার কথা, দেহ পরিবর্তন হয়, আত্মা অবিনশ্বর। আত্মা একটা লং জার্নিতে এসেছে, বারংবার সে দেহকে চেঞ্জ করছে। আজকে আর্ট অফ হ্যাপি লিভিং যারা যারা জয়েন করবে, যারা যারা শুনবে, যারা যারা 1 বছর এটাকে মেনে চলবে, আমি লিখে দিচ্ছি তার জীবনে বরকত হবে, আমি লিখে দিচ্ছি তার জীবনে শান্তি আসবে, আমি বলে দিচ্ছি তার জীবনে সুখ আসবে, আমি বলে দিচ্ছি তার জীবনে সমৃদ্ধিতে ভরপুর হবে। এটাও আবার হয়, একদম তাই। আমরা যেমন বলবো আমাদের আর্থিক পরিস্থিতি তার উপর ডিপেন্ড করছে, আমরা যেমন করব আমাদের জীবনযাপনের ধরন আমাদের ভবিষ্যৎকে গড়ছে। যারা যারা প্রশ্ন করছে ওপারে বসে, যে গুরুমা
ও গুরু মা, আমি কারণ খারাপ করিনি, আমার কেন খারাপ হচ্ছে? আমি বলি, আত্মা অবিনশ্বর, গীতায় ভগবান বলছেন আত্মা লং জার্নিতে রয়েছে। আত্মা যেদিন দেহ ছাড়বে তার আগের দিন যদি গরু দান করে, সেই পুণ্য সে কখন পাবে? সেই পুণ্য তখন পাবে যখন সে পরজন্মে আর একটা দেহ ধারণ করবে। কারণ তার তো আর ডেট ছিল না, তার এক্সপায়ারি ডেট হয়ে গেছিল দেহে, কিন্তু আত্মার নয়। আত্মা তার পূর্ব সঞ্চিত কর্মের ফল আবারও পেল পরজন্মে, যখন সে অন্য দেহ ধারণ করল তখন সে ফল পেল। এই কথাই তো আমরা মহাভারতে দেখলাম, যে ত্রেতাযুগে রাম যেভাবে বালিকে হত্যা করেছিল, দ্রাপুরে জরা ব্যাধ বালিপুত্র অঙ্গদ তার পরজন্মে এসে সেই রিটার্ন দিল। আমাদের আগের পূর্বজন্মের কুকর্ম আমাদের ছায়ার মতো ফলো করে, আমাদের ছায়া সঙ্গীর মতো থাকে। তাই আজ থেকে শুরু হয়ে গেল আর্ট অফ হ্যাপি লিভিং লাইফ ম্যানেজমেন্ট কোর্স। আমি বারবার বলবো, জীবনের সুখ শান্তি সমৃদ্ধি যদি করায়ত্ত করতে হয়, যদি আমরা প্রকৃত শান্তি পেতে চাই, তাহলে শুধু কবচ আমাদের শান্তি দেবে 30%, আমাদের স্টোন দেবে 30%, কিন্তু 70% বৃহৎ পার্টটা কিন্তু আমাদের জীবনযাত্রার মধ্যে রয়েছে। যারা মনে প্রাণে মারুকময়ীর সন্তান বলে, যারা মনে প্রাণে জয়ত মারুকময়ী বলে, আমার প্রত্যেকটি সন্তানকে আজ আমি শেখাতে এসেছি, আজ আমি জানাতে এসেছি যে সুখে থাকার রহস্য হল আর্ট অফ হ্যাপি লিভিং। আমরা কি শিখবো এতে? বলার কথা, কিভাবে বলবো, কিভাবে চলবো, কিভাবে খাবো। আমাদের প্রসপারিটির মধ্যে প্রত্যেকটা জিনিস নির্ভর করে। আমাদের একটা ভুল রত্ন ঢাকতে পারে না, আমাদের একটা ভুল কবচ ঢাকতে পারে না। আমরা ঈশ্বরকে দেখেছি মানে ঈশ্বর আমাদের বকলমা দিয়ে দেননি, আমরা যা খুশি করতে পারি। গাড়ি তোমার, লক্ষ টাকার গাড়ি তোমার, কিন্তু সেটা যখন রোডে উঠবে তখন তোমাকে ট্রাফিক রুল মেনে চলতে হবে। তোমার গাড়ি তুমি ড্রাইভ করছো তা মানে নয় তুমি স্বেচ্ছাচারিতা করতে পারো, তার মানে নয় তুমি অ্যাক্সিডেন্ট হলে বেকসুর খালাস পেয়ে যাবে। গাড়ি তোমার, ড্রাইভিং তুমি করছো বা ড্রাইভার তোমার, কিন্তু রোডে আসবার, রোডে চালাবার নিয়ম কানুন মেনেই কিন্তু চলতে হবে। তাই জন্য প্রত্যেকটা মানুষকে আমি বলবো, আমাদের আর্ট অফ হ্যাপি লিভিং জানতে হবে, আমাদের লাইফটাকে ম্যানেজমেন্ট জানতে হবে। আমরা শিখবো, আমরা জানবো প্রত্যেকটা জায়গা, কেন আমরা এত দুঃখ পাই, কেন ভালো লোকের সঙ্গে খালি খারাপ হয়। আমরা মেডিটেশন শিখবো। মেডিটেশন মানে নয় চোখ বন্ধ করে বসে থাকা। মেডিটেশন আমি যেগুলো শেখাবো আর্ট অফ হ্যাপি লিভিং, আমাদের মনকে শান্ত করবে। যারা প্রচন্ড ক্রোধের বশে, ক্রোধ কি, ক্রোধ জীবন থেকে শুধু ঝড়ের মতো সবকিছু নিয়ে চলে যায়, ঝড় আর ক্রোধ হঠাৎ করে আসে সব শেষ করে দেবার জন্য। জীবনে যখন কিছু হারাবার হয় তখনই মানুষ ক্রোধ করে, যার জীবন থেকে যায়। আমরা শিখবো কিভাবে ক্রোধ কন্ট্রোল করব। আমাদের জীবনে ভালোবাসার অভাব, আমাদের কেউ ভালোবাসছে না, আমরা সেই মেডিটেশন শিখব, ভালোবাসা পাবার মেডিটেশন। আমাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল নয়, আমরা শিখব সেই মেডিটেশনকে জানব। আমি শুধু চোখ বুঝে বসে থাকা মেডিটেশন নয়, আমি জীবনে সেই মেডিটেশনকে রপ্ত করাব, শিরায় শিরায় মানুষকে দিয়ে যাব, যা মানুষকে সৌভাগ্যশালী করে তুলবে। মানুষ যদি সৌভাগ্য সন্ধান করে তাহলে আর্ট অফ হ্যাপি লিভিং এ আসতে হবে, আর্ট অফ হ্যাপি লিভিং এ জয়েন করতে হবে। মানুষ যদি শান্তি চায়, আজকে আমরা সাতটা
সংকল্প শিখো। কি সংকল্প? আমাদের সংস্কার, আমাদের সংস্কার সংকল্প থেকে সিদ্ধি, সিদ্ধি সংস্কারে রূপান্তরিত হয়। সংস্কার মানে আমাদের স্বভাব। আমরা নেচারকে যেটা দেব, একটু আগেই বললাম, নেচার সেটাকে মাল্টিপ্লাই করবে। এসো আমরা নেচারকে কিছু ভালো দিই। এসো আমরা আজকে সাত সাতটা সংকল্প শিখব। আমরা এই ঘোর কলিযুগে বাস করে, এই ঘোর কলিযুগ মানে তমসাচ্ছন্ন রাত্রি, এই ঘোর কলিযুগে থেকে আমরা প্রত্যেকে সত্য যুগের রস আস্বাদন করি। কে কে যাবে আমার সঙ্গে সত্য যুগে? আমি তাদেরকে প্রত্যেককে বলবো, এসো আমরা যাত্রা শুরু করি। আমি হাত বাড়িয়ে আছি, আমি হাত বাড়িয়ে আছি আমার সন্তানদের দিকে। আমি প্রত্যেককে বারবার বলি যে আমি প্রত্যেকের দিকে হাত এগিয়ে আছি। তোমরা কি আছো, কোথায়? তারা হাত তুল, এসো আমি আজকে ডেকে ডেকে পার করে দিই, পার করে দেব, নেব না করি। মা সন্তানের মধ্যে ব্যবসা হয় না। একদম ফ্রিতে জয়েন করো লাইফ ম্যানেজমেন্ট কোর্স, লাইফ ম্যানেজমেন্টের এই ক্লাস। দিকে দিকে থেকে মানুষ যদি পড়ার শান্তি পেতে চায়, জীবনযাত্রার মানকে যদি উন্নত করতে চাই, আর্ট অফ হ্যাপি লিভিং বহু মানুষ আমার কাছে শিখেছে, বহু মানুষ আজকে ভালো আছে। আজ থেকে নিয়ে এলাম এটা ফেসবুক এবং ইউটিউবের পর্দায়, যাতে মানুষ ঘরে বসে শিখতে পারে, বিনামূল্যে কিছু রতন পেতে পারে। আমরা সাতটা সংকল্প শিখব, আমরা যেটা বলবো সেটাই হবে, এই বিশ্বাস করতে হবে। কেন? আমরা পাহাড়ের কাছে গিয়ে যখন বলি আমি, আমরা সেটা শুনি আমি 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 তো একটা আমি বলেছিলাম, এত আমি আমার কাছে ফেরত এলো। আমার কাছে মাল্টিপ্লাই হয়ে ইকো হয়ে ফিরে এলো। অর্থাৎ আমরা যেটা বলবো, আমরা যেটা করব সেটাই হবে। আজকে প্রথম ধাপ পড়ার শুরু, সংকল্প থেকে সিদ্ধি, আর সিদ্ধি থেকে সংস্কার, সংস্কার থেকে সৌভাগ্য। প্রত্যেকটা একের সঙ্গে অপর লিঙ্ক। আমরা প্রথম শিখব, আমরা প্রথম কাজ, আমরা ভগবানকে প্রথম, মা তারা সিদ্ধেশ্বরীকে, যারা জিসাসকে ভালোবাসে জিসাসকে, যারা নানককে ভালোবাসে, যারা বায়ুগুরুকে ভালোবাসে, যারা তারা সিদ্ধেশ্বরীকে ভালোবাসে, প্রত্যেকে ঘুম থেকে উঠে মাকে, যারা জয়তু মা রূপময়ীকে ভালোবাসে, যারা রূপময়ী মায়ের সন্তান, যারা মনে প্রাণে মনে করে আমরা মা রূপময়ীর সন্তান, মা রূপময়ীকে ধন্যবাদ। আমরা হাত জোড় করব, আমরা অনেক ধন্যবাদ দেব আজকের দিনটা আমাদের কাছে উপহার দেওয়ার জন্য।
মা রূপময়ীকে, জিসাসকে, বাইগুরুকে, ভগবান কৃষ্ণকে, জগদম্বাকে, তারা সিদ্ধেশ্বরীকে, যে যার অনুগত, কেউ মোহাম্মদকে, যার যাকে ইচ্ছে, যে যাকে মানে। আগে আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমাদের কাজ সাতটা সংকল্প, সাতটা সংকল্প আমাদের পাঠের একদম প্রথম পাঠ্যক্রম। আমরা প্রথমে ধন্যবাদ দেব, কেন এই পৃথিবীর সব কিছু তারা আমাদের ভোগ করতে দিচ্ছে। ভেন্টিলেশনে যখন রোগী থাকে তখন কিন্তু অক্সিজেনটাও পয়সা দিয়ে কিনতে হয়, তাই আমরা তাকে ধন্যবাদ দেব। সে জয় তোমার উপময়ী, সে তারা সিদ্ধেশ্বরী, এত অক্সিজেন, এত এত সিলিন্ডার ভর্তি অক্সিজেন আমার জন্য দিয়েছে, পয়সা নেই। আমরা এক বেলা ঘরে আলো জ্বালি, আমাদেরকে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয়, আমরা ঘুম থেকে উঠে তাকে ধন্যবাদ দেব। জয় তোমার উপময়ী, তারা সিদ্ধেশ্বরী, জিসাস, যার যাকে পছন্দ। এত সূর্য সময় এত বড় একটা আলো দিয়ে রেখেছে, তার জন্য মাসে মাসে বিল পাঠায় না। জলই জীবন, যে পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল করেছে, সেই পরম দাতা, সেই পরম প্রশান্তিদায়ক, সেই মমতাময়ী মা, আমরা তাকে ধন্যবাদ দেব যে আমাদের এত জল দিয়ে ভরিয়ে রেখেছে, আমাদের থেকে পয়সা নেয়। তাই আমরা প্রথম ঈশ্বরকে ধন্যবাদ দেব, ঈশ্বরকে প্রণাম জানাবো, তারপরেই আমরা যেটা বলবো আমাদের দ্বিতীয় সংকল্প। আমরা শক্তিশালী আত্মা, আমরা দেহ নয়, আমরা আত্মা, আমরা খুব শক্তিশালী, আমরা পাওয়ারফুল সোল, আমরা খুব শক্তিশালী। আমরা যতবার বলবো আমরা তত শক্তিশালী কিংবা শালিনী হয়ে উঠব। কেন আমরা শক্তিশালী? আমরা দেখেছি সাধকরা গানে বলেছেন, মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে। আমরা শুধু শ্রবণ করব না, আমরা তার থেকে মেসেজটা নেব। আমরা পরম শক্তিমানের সন্তান, আমরা পরম শক্তিময়ী মা রূপময়ীর সন্তান, যারা মনে প্রাণে যায় তোমার রূপময়ী বলে, যারা মনে প্রাণে রূপময়ী মার সন্তান বলতে গর্ববোধ করে, যারা মা তারার সন্তান বলতে গর্ববোধ করে, যারা জিসাসের সন্তান বলতে গর্ববোধ করে, যারা বাইগুরুর সন্তান বলতে গর্ববোধ করে, যারা মোহাম্মদের সন্তান বলতে গর্ববোধ করে, সেই পরম শক্তিশালী ভগবানের সন্তান, যারা মা রূপময়ীর সন্তান তারা তো শিবেরই সন্তান, যারা শিবের সন্তান তারা মা রূপময়ীর সন্তান, সেই পরম শক্তিমান এবং শক্তিময়ীর সন্তান, অত্যন্ত শক্তিশালী। অত্যন্ত যে শক্তিশালী হয় তার নিজের রিমোট তার কাছে থাকে, কেমন সে সমস্ত পরিস্থিতি এবং ব্যবহারে কারো ফিক্স থাকে, স্টেবল থাকে। খুব খারাপ হলে সে ভেঙে পড়ে না, খুব ভালো হলে সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায় না। গীতাতে ওই কথা ভগবান বলেছে, আমাকে দুঃখ দেবার অধিকার কারণে তোমার ব্যবহারে আমি দুঃখ পাবো না, কারণ আমার রিমোট আমার কাছে, আমি শক্তিশালিনী আত্মা।
এই ভাবনা আমাদের রাখতে হবে। আমরা শক্তিশালী আত্মা, আমরা মা রূপময়ীর সন্তান। রূপময়ীর সন্তান মানে ভগবান শিবের সন্তান। যারা মা রূপময়ীর সন্তান তারা প্রত্যেকে ভগবান শিবের সন্তান। কারুর দেয়া দুঃখে, কারুর দেহা গলত ব্যবহারে, কারুর দেয়া কষ্টে আমরা কষ্ট পাই না, আমরা শক্তিশালিনী, আমরা মা রূপময়ীর সন্তান। রূপময়ীর সন্তান মানে মা ভগবান শিবের সন্তান। আমাদের রিমোট আমাদের হাতে, তোমার ব্যবহার আমাকে চালাবে না। গাড়ি দেখেছি না, গাড়ি হলো জীবাত্মা, গাড়ি হলো দেহ, আর আত্মা হলো ড্রাইভার। ড্রাইভারের পা কোথায় থাকে? সর্বদা ব্রেকে। তোমার মনটা থাকবে, তোমার মনের ব্রেকটা তোমাকে কষতে হবে। কারোর ব্যবহারে তুমি কষ্ট পাবে না, কারণ আমরা শক্তিশালী আত্মা, আমরা শক্তিশালিনী আত্মা। আমরা কারুর দেয়া কষ্টে কষ্ট পাই না, আমরা কারুর দেয়া আনন্দে বিহ্বলা হয়ে যাই না, কারণ আমরা পরমাত্মার সন্তান। জয় তোমার রূপময়ীর সন্তান। মা রূপময়ীর সন্তান মানে ভগবান শিবের সন্তান। আমাদের তৃতীয় সংকল্প, ঘুম থেকে উঠে আমরা খুব খুশিতে আছি। আমাদের মুখে থাকবে হালকা হাসি, আমরা খুব খুশিতে আছি। আমরা খুশিতে থাকবো বলবো না ঈশ্বরকে, আমরা খুশিতে আছি। আমরা যা বলবো সেটা মাল্টিপ্লাই হবে সংকল্প থেকে সিদ্ধি। তাহলে আমরা বলবো আমরা খুশিতে আছি, আমরা খুশিতে আছি। মানুষ একটু খুশিতে থাকবে বলে অনেক জিনিস পারচেস করে। খুশি আর আরাম এক নয়। আমি গদিতে বসে আছি, আরামে বসে আছি। যে মাটিতে বসে আছে সে একটু কম আরামে বসে আছে, কিন্তু সে আমার চেয়ে অনেক খুশিতে বসে থাকতে পারে। তার মনের মধ্যে শান্তি আছে। খুশি কেনা যায় না। আমরা যত ফার্নিচার কিনি ভাবি সুখের জন্য, কিন্তু সুখ যদি সন্ধান করতে হয় তাহলে সেটা অন্তরে। সুখ আর খুশি কিনতে পাওয়া যায় না। তাই আমরা খুব খুশি, আমরা জয় তোমার রূপময়ীর সন্তান। আমরা খুব খুশি, আমরা জিসাসের সন্তান। আমরা খুব খুশি, আমরা আল্লাহর সন্তান। আমরা খুব খুশি, আমরা পরমাত্মার সন্তান। আমরা সবাই খুশি। আমি খুশি থাকি, আমি খুশি দিই। তারপরের যে সংকল্প, আমরা যে সংকল্প বললাম যে আমরা সবেতে খুশি, কোন পরিস্থিতি এসে আমাকে কষ্ট দিতে পারবে না। আমি খুশি বলা মানে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলো আমি গ্রহণ করলাম না। মার্কেটে যেমন যেটা পছন্দ হয় না সেটা নেই না, আমরা মনের লাগাম কষবো, আমরা নিজেদের রিমোট নিজেদের হাতে রাখবো। ড্রাইভার যেমন পা সবসময় ব্রেকে দিয়ে থাকে, আমরা কারোর ব্যবহারে কষ্ট পাব না। যে কোনো সিচুয়েশনে, যত নেগেটিভ সিচুয়েশনই হোক না কেন, আমরা স্টেবল, আমরা ভালো আছি। পরবর্তী সংকল্প, আমরা মা রূপময়ীর সাথে আছি। আমরা, আমাদের সাথে জেসাস আছে, আমাদের সাথে বায়ুগুরু আছে, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে পরমাত্মা আছে। তুমি তো চাইল্ড, একটা বাচ্চা যখন রোড ক্রস করে, একটা বাচ্চা যখন রাস্তা পার হয়, তখন দেখবে সে ভীষণ ভয় পায়। একবার এগোই একবার পিছোই, একবার এগোই একবার পিছোই। আর যখন তার বাবা মা দুটো হাত ধরে তাকে পার করে দেয়, সে শুধু তখন দোলে, দুলতে দুলতে পার করে দেয় তাকে, আর তার চিন্তা নেই। এই যে তোমার দুটো হাত,
এই যে ভগবানের একটা হাত আর একটা সাত, একটা হাত আর একটা সাত, ভগবান তোমার সাথে আছে। তোমার চিন্তা কি, তোমার ভয় কি? তুমি নিশ্চিন্তে থাকো, যার সাথে ভগবান আছে, যার সাথে মা রূপময়ী আছে, যে যাকে মানে, যার সাথে ভগবান কৃষ্ণ আছে, তার কি কোনো ভয় আছে? আমরা প্রহ্লাদকে দেখেছি, তার পিতা কত অত্যাচার করেছে, সে ভয় পায় না। কেন ভয় পায় না? সে কি বলে জানো? সে বলে, যার প্রভু বংশীধারী সে কি কাউকে ডরি? সে কাউকে ভয় পায় না, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। তুমি তার সন্তান এবং দৃঢ় বিশ্বাস, দৃঢ় সংকল্প, তিনি আছেন তোমার সাথে, তোমার কোনো ভয় নেই। গীতায় ভগবান বলছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। ভগবান গ্যারেন্টি পত্র দিয়ে দিল, ভগবান নিজে লিখে দিল গ্যারেন্টি, যা হবে তা ভালোই হবে। রামায়ণে ভগবান শ্রীরামচন্দ্র বলেছেন, যা হবে তা মঙ্গলের জন্য হবে। ভগবান গ্যারেন্টি কার্ড দিয়ে দিলেন নিজে, যা হবে তা ভালোই হবে। আর কি সে ভয়? নির্ভীক, কোনো ভয় নেই। সেই সন্তানের মতন একটা হাত আর একটা সাত। পরবর্তী সংকল্প, আমার শরীর সর্বদা সুস্থ আছে, মাই বডি ইজ হেলদি, সর্বদা আমি সুস্থ। হতে পারে আমার শরীর খারাপ, হতে পারে আমি একটু ক্লান্ত, কিন্তু আমি যদি বলি বারবার আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, তাহলে রোগ আরো চারবার বলবে, খারাপ হো, খারাপ হো, খারাপ হো। আমি যত বলবো আমি আজ খুব ক্লান্ত, মাল্টিপ্লাই হয়ে আসবে আমার কাছে ক্লান্তি। আমরা চিকিৎসা করব, ওষুধ খাবো, কিন্তু আমরা দৃঢ় সংকল্পে বিশ্বাসী, আমরা জয়। ভরপুর আনন্দ, কারণ আমরা আনন্দময়ী সন্তান। ভগবান যেমন, আমরা তার সন্তান তেমনই হব। বাঘের বাচ্চা কি হয়? ভেড়া হয়? বাঘের বাচ্চা তো বাঘই হয়। আমরা রুমা রূপময়ীর সন্তান মানে ভগবান শিবের সন্তান, আমাদের কোনো হয়নি। আমরা সত্যযুগী আত্মা,
আমরা পরদুঃখ মোচনের চেষ্টা করি, আমরা মানুষকে সেবা করতে চেষ্টা করি, আমরা পশু পাখির প্রতি প্রেম প্রীতি দান করি। আমরা দেখি বাহনের উপর ভগবান রয়েছেন পশুর উপর চড়ে, আর সেই পশুকে আমরা ভালোবাসি না। আমরা সত্যযুগী আত্মা, আমাদের সবাইকে প্রেম দান করতে হবে। প্রেম, প্রীতি, দয়া, মায়া সত্যযুগী আত্মার ধর্ম। কিন্তু আত্মা তো লং জার্নিতে আছে, দেখো চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে। আত্মা তার প্রকৃত সত্তা ভুলে গেছে। আমাদের সিডিক অ্যাসিড এখানে আমরা প্রত্যেক দিন সংকল্প করে করে আত্মাকে মনে করাবো, আমরা বারবার আত্মাকে রিমাইন্ডার দেব, আমি সত্যযুগী আত্মা, আমি শক্তিশালিনী আত্মা, ভগবান আমার সাথে আছে, মা রূপময়ী আমাদের সাথে আছে, আমরা সবাই সুস্থ, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক খুব মধুর, আমাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক মধুর, প্রত্যেকের সঙ্গে আমাদের রিলেশন খুব মজবুত, এটাও একটা সংকল্প আমরা ভাববো। আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, আমরা ভগবানের নাম করি। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মহাভারতে দেখেছি, অত্যন্ত গালাগাল যখন শিশুপাল দিয়েছেন তখনও ভগবান স্মিত হাস্য হেসেছেন। আমরা যে কোনো পরিস্থিতিকে দেখেছি ভগবানকে হাসতে, তাই না? আমরা তো তার সন্তান, তার আচরণটা আমাদের নিতে হবে। আর বেশ কয়েকটা কথা আমি বলবো তার সঙ্গে, আমি বারবার বলবো, আজকে যেগুলো দিলাম ইট ইজ ভেরি পাওয়ারফুল মেথড, ইট ইজ ভেরি পাওয়ারফুল মেথড, সংকল্প থেকে সিদ্ধি আমি যা দিয়ে গেলাম আজকে। আজকে লাইফ ম্যানেজমেন্ট কোর্সের সঙ্গে আমি আর একটা জিনিস করব, এই যে সংকল্পটা আমরা কখন করব, আমরা ঘুম থেকে উঠে প্রথম করব, আমরা নিজেদের জন্য 10 মিনিট সময় এটা করব, আমরা মোবাইল দেখব না, আমরা নিউজ পেপার পড়ব না ঘুম থেকে উঠে, আমাদের ফাঁকা সিডিতে আমরা যেটা লোড করব সেটাই কিন্তু আমাদের সাথে, সেটাই কিন্তু আমাদের সাথে হবে। ওই জন্য খবরের কাগজে অনেক খবর, হোয়াটসঅ্যাপ মেসেজের অনেক রকম মেসেজ আমাদের এখানে লোড হয়ে যাবে। আরো গভীরে যখন প্রবেশ করব সাবকনসাসে ওটাই লোড হবে, ওটাই বারবার ইকোসিস্টেমের মতন রিপিট হবে। আমরা যখন খাবো আজ থেকে, আজ থেকে যারা মনে করে আমরা জয়তু মারুপময়ীর সন্তান, আমরা কেউ টিভি দেখব না, আমরা কেউ মোবাইল হাতে নিয়ে খাব না, জেসা আন তেসা মান, আমি অন্যের খবর দেখতে দেখতে অন্যের সঙ্গে কথা বলতে বলতে যদি খাই তার ভাবটা আমার মধ্যে আসবে, সেই প্রভাবটা আমার মনকে বিচলিত করবে। জেসা আন তেসা মান, জেসা মান তেসা তান, শরীরও তার উপর ডিপেন্ড করবে। আর আমরা ঘুম থেকে উঠে আগে কারোর সাথে কথা বলবো না, আগে আমরা তার সাথে কথা বলবো, মা রূপময়ীর সাথে কথা বলবো, কথা বলবো মা তারা সিদ্ধেশ্বরীর সঙ্গে, তার সাথে আমি কথা বলবো, তারপর কারোর সাথে কথা বলবো। আমরা আজকে শিখছি লাইফ ম্যানেজমেন্ট, আমরা আজকে সংশোধন করবো নিজেদেরকে, আমরা কাউকে কর্কশ ভাষা বলবো না, আমরা খাবার সময় কখনোই টিভি মোবাইল দেখব না। কেন? যেমন পানি তেমন বাণী, যেমন পানি তেমন বাণী, সেই সমস্ত ভয়, সে সমস্ত শঙ্কা, সে সমস্ত পরিবেশ আমাদের মধ্যে খাওয়ার সময় খুব ক্যাচ করে। তাই আমরা ঘুম থেকে উঠে সংকল্প করব, সারা দিনে 10 বার করব, বিশেষ করে খাবার আগে আমরা সংকল্প করব 7টা সংকল্প, আর লাস্ট সংকল্প করব ঠিক ঘুমানোর 10 মিনিট আগে আমরা মোবাইল থেকে দূরে থাকব। আমরা মোবাইল স্পর্শ করব না, আমরা জয় তোমার উপময় বলি, আমরা জেসাসকে মানি, আমরা আল্লাহকে মানি, আমরা তারা সিদ্ধেশ্বরীকে মানি, আমরা বাইগুরুকে মানি, আমরা স্পর্শ করব না। আমরা তখন সংকল্প করব
এই সাতটা সংকল্প আমরা করব। আমাদের এই যে ছ আট ঘন্টা বিশ্রাম, আমাদের সিডিতে আমরা যেটা লোড করব, আমাদের সাবকনসাসে সেটাই কিন্তু লোড হবে, এটাই আমাদের জীবনের রিপিট হবে। আমরা অন্যের খবর, অন্যের সঙ্গে চ্যাটিং, অন্যের সঙ্গে কথা বলে যদি শুই, আমাদের সেই প্রভাবে আমরা প্রভাবান্বিত হব। তাই আজ থেকে আমরা ঠিক করে নিলাম, আমরা খাবার সময় কখনোই টিভি দেখব না, মোবাইল ইউজ করব না, এবং শুতে যাবার 10 মিনিট থেকে 15 মিনিট আগে আমরা টিভি দেখব না, আমরা মোবাইল ইউজ করব না। আমরা তখন সংকল্প করব, আমরা এই যে সংকল্পটা সারাদিনে 10 বার করব, আমরা সুখী হতে চাই না আমরা সুখী, আমরা সুস্থ হতে চাই না আমরা সুস্থ, আমরা ওষুধও খাব, আমরা সঙ্গে এগুলোও বলব। এক মাস করে দেখো, লিখে রাখো কাগজে, জীবন বদলাবে, জীবন বদলাবে, জীবন বদলাবে। এই লাইফ ম্যানেজমেন্ট, এই আর্ট অফ হ্যাপি লিভিং, যারা হাসতে ভুলে গেছে, যাদের জীবনে চলার পথ জানে না, কথা বলতে সবাই জানে, কোথায় কি বলতে হয় জানে না, প্রত্যেকটা জিনিস এখান থেকে পাওয়া যাবে। কেন তোমার সাথে বারবার খারাপ হচ্ছে? মেসেজ করব, মেসেজে কোনো প্রশ্ন থাকবে উত্তর করব, একটার পর একটা প্রশ্ন, একটার পর একটা জিজ্ঞাসার অবসান ঘটাবো, প্রত্যেকটা যুক্তি দেব, শাস্ত্র কি বলছে জানবো। আবারও বলি, চোখের জল মুছবে, মুখে হাসি ফুটবে, আর্ট অফ হ্যাপি লিভিং। আজকে এই অবধি, সাতটা সংকল্প দিয়ে গেলাম, রেগুলারলি প্র্যাকটিস করবে, দিনে 10 বার করে, দিনে 10 বার করে এই সংকল্প, বিশেষত কোন দুটো মিস যেন না হয়, তিনটে, একটা ঘুম থেকে উঠে, একটা যতবার আমরা খাবো, আমরা একটা জল খেলেও সেটাকে চার্জ করব, জল খেয়েও আমরা যখন শুতে যাব, এগুলো কখনোই মিস হবে না। আমরা বারে বারে মনে করব, আমাদের লং জার্নি, সত্যযুগী আত্মা আমরা, আমরা ভুলে গেছি আমাদের সত্তা, ভয় কি, আমি তো আছি, দাবি করে বলছি, আর্ট অফ হ্যাপি লিভিং তোমার জীবনকে শুধরে দেবে, জীবনের সমস্যা যতই বড় থাক পালিয়ে যাবে শান্তি পাবে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, ভয় কি, আমি তো আছি।